নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না, যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে। মা বোনদেরকেও বলবো, রোজা রেখে যদি বেপর্দায় চলেন রোজার কোনো দাম নাই। রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যেই কাপড় পরা না পরে একই কথা, ঢাকা শহরের ফেমিনিস্ট মেয়েদের মতো জিন্স আর গেঞ্জি পরে ঘোরেন, রোজা রাখা না রাখা পরে একই কথা, এটা রোজা হয়নি, উপবাস হয়েছে, উপবাস।